স্যার একবার ওর কথাটা বলার সুযোগ দিন। কি বলবে ও? ও মানসিকভাবে সুস্থ তো? স্যার প্লিজ, যে মানুষটার ব্যাপারে আপনি কথা বলছেন না, সে শুধু এই কলেজের নয়, গোটা স্টেটের বেস্ট টিচার ছিল। দ্য বেস্ট টিচার অফ দিস স্টেটের অ্যাওয়ার্ড পেয়েছিল। গোটা কলেজ গর্ব করত ওকে নিয়ে। এমন কোনো বছর যায়নি যেখানে আপনারা কোনো না কোনো অজুহাতে ওকে সম্মানিত করেছেন। অলরাউন্ডার ছিল সে। আর এই কলেজ তো ওর নামে একটা অ্যাওয়ার্ড দেওয়াও শুরু করেছে, যেটা স্টুডেন্টসদের এক্সিলেন্ট পারফরমেন্সের জন্য দেওয়া হয়, তনু এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস। আমার মনে হয়েছিল আপনারা এই মেধাবী শিক্ষিকার দুঃখ কষ্টের কথা বুঝতে পারবেন, ওকে সাপোর্ট করবেন। স্যার, সময় আর পরিস্থিতি ওর সাথে অন্যায় করেছে, কিন্তু এমনটা কেন হয়? আমাদের এমন কি অপারগতা যে যেই মানুষগুলোর আমাদের সাপোর্টের দরকার আমরা তাদেরই বিরুদ্ধে চলে যাই? দেখুন, আমি এইটা জানি না যে তনুর মানসিক অবস্থা ভালো আছে কি নেই, কিন্তু আমি এতটুকু জানি যে তনু আর ওদের মতো মানুষদের আমাদের সাপোর্ট আর ভালোবাসার প্রয়োজন, আর আমাদের সেই সাপোর্ট আর ভালোবাসা দিতেই হবে, না হলে আমাদের শিক্ষার মূল্যটা কোথায়? কি হয়েছে? তুই আমার আইসক্রিম কেন নিলে? দে আমায়। কি করবে ওরা ভিড়ের সাথে?